সমাজ যত গড়াচ্ছে ততই উপকূল এলাকা ভোলার মানুষদের মাঝে আতঙ্ক এবং উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে। কেননা যখনই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সৃষ্টি হয় তখনই কিন্তু এই অঞ্চলের ব্যাপকভাবে আঘাত হানে বলে আমরা দেখতে পেয়েছি। আমি এখন অবস্থান করছি ভোলার মেঘনার পারে। এখানে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি বৈরী আবহাওয়া এবং মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এবং মৃদু বাতাস বয়ে যাচ্ছে এই নদীর পার এলাকাগুলোতে। নদীতে এখন ভাটা চলছে, যার কারণে নদীর পানি কিছুটা কম রয়েছে, তবে কিছুক্ষণ পরেই কিন্তু জোয়ার আসবে। এই জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে ভোলার চারপাশে অনেক দুর্গম চরাঞ্চল রয়েছে, যেমন ঢালচর, চর বাতিলার, চর নিজাম, এসব এলাকায় কিন্তু অনেক মানুষ একরকম আতঙ্কের ভিতরে আছে। কেননা যখনই কোনো ঝড় জলোচ্ছ্বাস আসে তখন তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়, তারা পানিবন্দী অবস্থায় থাকে। তবে এই তাদেরকে উদ্ধারের জন্য প্রশাসনের পক্ষ থেকে নৌ পুলিশ এবং কোস্টগার্ডকে মোতায়েন করা হয়েছে। এছাড়াও স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট এবং সিপিপির সদস্যরা উপস্থিত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই ঘূর্ণিঝড় মোকা মোকাবিলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার 746টি আশ্রয়ণ কেন্দ্র, 8টি কন্ট্রোল রুম এবং 92টি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহী চৌধুরী। তো সবশেষে বলা যায় যে দ্বীপ জেলা ভোলার ঘূর্ণিঝড় মোকা মোকাবিলার জন্য সকল রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই যে ঘূর্ণিঝড় মোখার কারণে কিন্তু ভোলা লক্ষ্মীপুর, ভোলা বরিশাল এবং ভোলা ঢাকা রুটের সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। তো এই ছিল ভোলার মেঘনার পার থেকে ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ সংবাদ।